হাউসবোটে হাওড় পর্যটন জনপ্রিয় হয়ে উঠলেও ভাঙাচোরা রাস্তার কারণে দুর্ভোগ পিছু ছাড়েনি। বর্ষাকাল হাওড় ভ্রমণের উপযুক্ত সময়। সম্প্রতি হাওড় ভ্রমণ পর্যটকদের আগ্রহ বেড়েছে, তবে বিভিন্ন স্পটে যাওয়ার রাস্তা ভালো না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সুনামগঞ্জ থেকে ফিরে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ শেষ পর্ব, ছবি তুলেছেন শাহিন হোসেন। বর্ষায় টইটুম্বুর জলে ভেসে বেড়ানো আর নৌকার চালে বৃষ্টির ছন্দ, মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে হাওড়গুলো কানায় কানায় পূর্ণ। জলরাশির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে হিজল করচের বন, আছে নীলাদ্রি লেকের নয়নাভিরাম সৌন্দর্য, দূরে মেঘালয় রাজ্যের পাহাড়ের বুক চিরে নেমে আসা অজস্র ঝর্ণা, আর অগণিত পাখির কলতান পর্যটকদের ভুলিয়ে দেয়। সম্প্রতি হাওড়ে পর্যটকের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। বন্ধুবান্ধব আর পরিবার নিয়ে বর্ষায় হাওড়ের সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণ পিপাসুরা। টাঙ্গুয়ার হাওড়ের পাশেই বারেক্কা টিলা, যেখান থেকে মেঘালয়ের পাহাড়, মেঘ আর জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে ভালোই লেগেছে, অনেকগুলো জায়গা দেখলাম, কিন্তু জায়গাগুলোর নাম ম্যাক্সিমাম ভুলে গেছি, খুব বেশি মনে নাই। বড় ছাড়া কবর স্থান একটা মনে আছে, বাট জায়গাগুলো সুন্দর, অনেক ভালো লেগেছে, ইনশাল্লাহ আবার আসবো। জায়গাগুলোকে রক্ষা করার জন্য আমরা যারা ঘুরতে আসি তাদেরই বেশি সচেতন হতে হবে, যাতে আমরা যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর সেরকম কোনো বর্জ্য পানিতে না ফেলি, যেখানে সেখানে না ফেলি, আমাদেরকেই মেনটেন করতে হবে। এই যে জায়গাগুলো আছে বারিকা টিলা কিংবা ওয়াচ টাওয়ারের আশেপাশে, যে টেকের ঘাটের ওই সাইডটা, যদি একটু উন্নত মানের কোনো খাবার হোটেল থাকতো তাহলে ধরুন পর্যটকদের জন্য আরেকটু সুবিধা হতো আর কি। পুরো জায়গাটাই ঘুরলাম, তারপরে যতটুকুই দেখলাম আর কি, পাহাড়ের মতো ট্রেকিং করলাম, এটাও ভালো লাগলো। হ্যাঁ, অনেকদিন পরে এতখানি হাঁটা, এতখানি জার্নি, খুব ভালোই লাগছে। এবং মানে সত্যি সার্থক আছে, যখন এখানে এসে ভিউটা দেখছি একদম মনে হয়েছে যে একদম সার্থক। 13 জনের টিম এসেছি কক্সবাজার থেকে। যাতায়াতের পথ বলতে আমাদের বাস জার্নিটা একটু আমাদের আগের এক্সপিরিয়েন্সগুলোর সাথে ম্যাচ হয় নাই, ওভারঅল ভালো ছিল। আর এখানে ঘুরতে এসেছি হচ্ছে আমরা পালকি। তবে এই টিলার ওঠার পথ একেবারেই ভাঙ্গা, ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সংবাদের জন্য দৃশ্য ধারণের সময় দুর্ঘটনায় পড়ে এই মোটরসাইকেল। এই অবস্থা রাস্তাঘাটের, আমরা জুতো চাইরা মেরামত করার জন্য, কারণ এই যে এই মুহূর্তে আমরা ঘটনা ছুঁয়ে পড়ছি, যদি আমরা পা পিছলে যেতাম নিচে আমরা দুর্ঘটনা হয়ে যেত। তাই আমরা জুতো বলবো, এখানের যে প্রশাসন দায়িত্ব আছেন যে বা যারা, এই রাস্তাটা খেয়াল নজরে দিতে। পর্যটকরা বলেন প্রকৃতি এখানে উজাড় করে দিলেও ভালো রাস্তা আর অবকাঠামোর অভাবে অপার সম্ভাবনা হুমকির মুখে পড়ছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জ, যেখানে একপাশে মেঘালয়ের মেঘ আর পাহাড় এসে মিলেছে এই বারেক টিলায়। সাধারণ মানুষ আসছেন, উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। তাদের আশা ভবিষ্যতে এই পর্যটন কেন্দ্র আরও আধুনিকায়ন করা হবে। সাকিবুর রহমান, আরটিভি, বারেক টিলা, সুনামগঞ্জ।